এরকম একটা সুজির মালাই পিঠা যদি একবার বানিয়ে খান দেখবেন বারবার খেতে মন চাইবে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি, যেটা হচ্ছে সুজির মালাই পিঠা রেসিপি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে এখন আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। তো সুজিটা এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, বেশি কতগুলো পানি দিব না, একটু পানি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে দিব। তো এটা পানি দিয়ে আমি 10 মিনিটের মতো এই সুজিটাকে ভিজিয়ে রাখবো, তাহলে কি হবে সুজিটা নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে এখানে, কিন্তু তো এখানে আমি আর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যখন সুজিটা ভিজে ফুলে যাবে তখন পানিটা আর একটু টেনে যাবে। এই যে এখন কিন্তু আমি আর পানি দিব না, এই পানিটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই পিঠাটা বানানো একেবারে সহজ আর খেতে কিন্তু দারুণ মজা হয়। এই যে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর সুজিটা ফুলে কতটুকু হয়ে গেছে। তো এখন এটাকে আমি ব্লেন্ডারে ঝাড়ে ব্লেন্ড করে নিব। তো যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর ডোটা একেবারে পাতলা হয়ে গেছে, আমি কিন্তু কোনো পানি দিইনি। তো এখন এটাকে একটা বাটিতে আমি ঢেলে নিব। এই যে দেখুন ডোটা, একদম সহজ একটা রেসিপি। এই পিঠা যাকে একবার বানিয়ে খাওয়াবেন দেখবেন সে আপনার কাছে প্রশ্ন করবে যে পিঠাটা কিভাবে বানিয়েছেন। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণের অর্ধেকটা ময়দা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি সুজির সাথে মিক্স করে একটা বেটার করে নেব। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো, যারা আমার ভিডিওটা আজকে প্রথম ভিজিট করেছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার রেসিপিটা কেমন হলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি 2টা ডিম ভেঙে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, প্লিজ কেউ কিছু মনে করবে না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখন এখানে আমি তো ডিমটা দিয়ে আমি ভালো করে বিট করে নিব। তো যে আমার বিট করা হয়ে গেছে, এখন আমি কিন্তু পিঠাটা বানিয়ে নিব। চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিছি, ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এরকম একটা চামচ দিয়ে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামের, সেহেতু কম হিটে। এই যে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, আলোর তাপে বোঝা যাচ্ছে না পিঠাটা কিন্তু ছোট ছোট ছিদ্র পড়েছে। তো এভাবে কিন্তু আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি বানিয়ে নিন, আপনারা চাইলে এভাবে চামচ দিয়ে পাতলা করেও নিতে পারেন, আর না চাইলে প্রথমে যেভাবে দিয়েছি ওভাবে বানিয়ে নিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই যে দেখুন একেবারে সময় কম লাগে। তো এভাবে করে কিন্তু আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তো এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি মালাই করার জন্য, আর এখানে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ 2 কাপ গুঁড়া দুধ, আর দিয়েছি 2টা তেজপাতা, আর 1/3 কাপ পরিমাণের 2.5 কাপ দিয়েছি চিনি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। তো এখন এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে জাল করে নিব। মিষ্টি আপনারা যে যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন। এই যে দেখুন পিঠাটা কতটা সুন্দর সফট হয়েছে আর জালি জালি ছিদ্র পড়েছে। আপনারা চাইলে মাংস দিয়ে খেতে পারেন, আবার চাইলে এভাবে দুধের মালাই করেও খেতে পারেন। তো যখন দুধটা বলক চলে আসছে এখন এখানে আমি পিঠাগুলো দিয়ে দিব, চুলাটা বন্ধ করেই কিন্তু আমি পিঠাটা দিব। এখন এখানে আমি সবগুলো পিঠা দিয়ে আমি 3 ঘন্টার জন্য পিঠাটা ভিজিয়ে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একেবারে সহজ একটা ইজি রেসিপি, আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টার জন্য রেখে দিব, আপনারা চাইলে এর সাথে নারিকেলও দিতে পারেন।
তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা 1000 লোকের কাছে পৌঁছে দিবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে দেখুন 3 ঘন্টা পর পিঠাটা মালাইটা চুপসে নিয়েছে, আর দেখুন কতটা ইয়াম্মি সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।